আমার স্বামী দেবদেবীর বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা। যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মুশরিক নিজে সে পরিচয়টাকে লুকিয়ে বিয়ে করেন, পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা, তার স্বীকারোক্তি দ্বারা, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ সঠিক হয় নাই এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন, যা বলাই বাহুল্য। রাজন হোসেন আপনি লিখেছেন, মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কি না? জাপান থেকে বলছি ভাই রাজন হোসেন, আপনি জাপান থেকে প্রশ্ন করেছেন এবং আমরা সবাই জাপান থেকে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে দিনই কাজ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি, তবে সেই সাথে অনেক প্রবাসী ভাইয়েরা এখনও দিনের ছোঁয়া থেকে দূরে আছেন, অনেকে নিজের ইমান আমল খুঁয়ে বসে থাকেন সেই জায়গায়, সেগুলো আমাদের চিন্তার কারণ নিশ্চয়ই। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা যায় আছে কিনা, আপনি সম্ভবত মেহরাবকে বোঝাতে গিয়ে মিনার বলেছেন, মেহরাবের সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে কবরস্থান করলে সেটা যায় আছে কিনা। উত্তর হলো যে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান হয় বা কবরস্থান যদি আলাদা ওয়াল থাকে, একথা মসজিদের ওয়ালের মধ্যে না বাইরে, তাহলে সেক্ষেত্রে মানে সেপারেশন বোঝা যায় যেটা কবরস্থান একটা মসজিদ, তাহলে এটা জায়েজ আছে। তবে সবচেয়ে ভালো হয় মসজিদের পূবে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে যদি কবরস্থান করতে পারেন, তাতে যেটা হয় যে মসজিদের সামনে যে কবরস্থান আছে দেখতে অন্তত অর্ধ দেখা যাচ্ছে না যে আপনি কবরকে সেজদা করছেন। যদি এখানে কবরকে সেজদা করা হবে না এবং এর কারণে কোনো গুণা হবে না এবং কেউ উদ্দেশ্যে সেজদা করেও না, যার কারণে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান থাকে সেটা হারাম বা নাজায়েজ হবে না, শির্ক হবে না ইনশাআল্লাহ। এমনি সালমান হোসেন লিখেছেন, আমাদের এলাকার মানুষগুলো অতিরিক্ত মাজার পূজার মতো শির্ক করে, আমার এগুলো ভালো লাগে না, করণীয় কি? তাদেরকে তাওহীদের গুরুত্ব বোঝাবেন, তাওহীদের গুরুত্ব বুঝে আসে এরকম বই পুস্তক তাদের মধ্যে বন্টন করবেন, বিশেষ করে তরুণদেরকে শিক্ষার্থীদেরকে টার্গেট করে করে, এরপর কিছু লোক তৈরি করলে তাদের মাধ্যমে সমাজে আপনি সচেতনতা তৈরি করতে পারবেন, সেই সাথে এলাকাতে দোয়াও করবেন। শাহিন রহমান লিখেছেন, আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি 3-4 বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? বোন শাহিন রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করে আপনি জাকাত দিয়ে দিলেন, দিতে পারেন, জাকাত অগ্রিম দেওয়া যায়, কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন কোনো সম্পদ যোগ হয়েছে কিনা, যদি যোগ হয়ে থাকে তাহলে সেটা জাকাতও আপনি হিসাব করে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন, আর যদি কম হয়ে থাকে আল্লাহ না করেন তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার, সেটা নফল সাদাকা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। থার ইরফান হক ভুঁইয়া, আপনি লিখেছেন যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে, সে বিছানার চাদর কি বদলানো উচিত, না ধুয়ে সে বিছানায় ঘুমানো কি উচিত? এ বিষয়ে আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনও যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি। বিছানার কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্নদোষ হলে সে বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে, আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে, পুরো বিছানা নাপাক হবে না। বিধায় সবার হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না, আর যদি এরকম হয় যে সবার হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত, সেটি ভিন্ন বিষয়।